মিরপুরে ওয়ার্মআপ করেছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে না থাকলেও রঙিন পোশাকে ফিরতে মরিয়া বিশ্বসেরা অলরাউন্ডার। মঙ্গলবার প্রায় মিনিট ৩০-এর মতো মূল মাঠে দৌড়ান সাকিব। সঙ্গী হিসেবে ছিলেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতে। কিউরেটর গামেন্ডি সিলভার সাথে আলোচনারত অবস্থায় দেখে নিয়েছেন উইকেটও। মিরপুরের আকাশে ঝলমলে রোদ। মঙ্গলবার সূর্য যখন মধ্য গগনে মিরপুরের সবুজ গালিচায়, তখন সাকিব আল হাসান আঙ্গুলের চোট কাটিয়ে দ্রুত ফিরতে মরিয়া বিশ্বসেরা এই তারকা। বেলা ১টার কিছু আগে মূল মাঠে ফিজিও জুলিয়ান ক্যালেফাতের সাথে ওয়ার্ম আপ করেন সাকিব। প্রায় মিনিট ২০-এর মতো রানিং শেষে ড্রেসিং রুমে যান এই অলরাউন্ডার। মিনিট ৫-এর বিরতি শেষে নতুন স্পেলে আবারও দৌড়ান ১০ মিনিটের মতো। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে নেই সাকিব, তবে মাঠে এসে রানিংয়ের ফাঁকে খানিকটা দূর থেকে দেখে নিয়েছেন উইকেট। কথা বলেছেন কিউরেটর গামিনিডি সিলভার সঙ্গেও। সাকিব ভাই থাকা মানে আপনি দুই দিক দিয়ে ব্যালেন্স। একদিন আগেই এমনটা জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের অন্তর্বর্তীকালীন টেস্ট অধিনায়ক লিটন দাস। সাকিবের না থাকাটা দলকে ভোগাবে কিনা সেটা হয়তো সময় বলে দেবে, তবে দলে না থেকেও যে ছায়া হয়ে আছেন সাকিব। আমেরিকা থেকে ঢাকা, ঢাকা থেকে ইস্তানবুল, আবার দিন পেরোতেই মিরপুর। দৌড়ঝাঁপ যেমন করছেন, নিজেকে ফিট রাখতেও দিচ্ছেন সর্বোচ্চটা। সব ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজেই মাঠে দেখা যেতে পারে বিশ্বসেরা এই তারকাকে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।